মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। কাশ্মীরি পোলাও, তার সাথে আমি নিয়েছি 1 পিস মাটন কষা। এখানে কিন্তু এই যে স্প্রিং অনিয়ন দেওয়া, এখানে মাটন বিরিয়ানি, তার সাথে এগ, চিকেন, এরকম দুর্দান্ত বড় সাইজের লেগ পিস। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ, আর তার সাথে সেদিনকে কিন্তু সরস্বতী পুজোও পড়েছে। আমাদের ছোটবেলায় যেটা ছিল সেটা কিন্তু সরস্বতী পুজোটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মেনে নিতাম। আমাদের সময় ছিল হচ্ছে নয় সেন্ট্রাল পার্ক, নাহলে মিলেনিয়াম পার্ক, নাহলে ভিক্টোরিয়া। কিন্তু এখন যে এই যে জেনজি, যে জেনজি বলতে আমি জেড জেনারেশনের কথা বোঝাতে চাইছি, সস্তায় ভালো রেস্টুরেন্ট বা খাবারের দোকান খোঁজে, যেখানে ভালো খাবারটা পাওয়া যাবে। তো আমি আজকে চলে এসেছি বেলঘরিয়াতে। এই বেলঘরিয়াতে দেখতে পাচ্ছেন পিএফসি, ভেতরে ঢুকবো। প্রচন্ড আওয়াজ, গাড়ি যাচ্ছে রাস্তাতে, তো আমি আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, আমরা ভেতরে ঢুকে কথা বলছি। ডেসক্রিপশন বক্সে আপনারা গুগল ম্যাপের লিংক ও অ্যাড্রেস পেয়ে যাবেন, চাইলে আপনারা ওই লিংক ধরে এখানে চলে আসতে পারেন। আমি জাস্ট ঢুকে গেছি ভেতরে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিকঠাক, মানে একদম পারফেক্ট পারফেক্ট। খাবারের এদের এখানে 20-22 রকমের কম্বো আছে। স্টার্টিং কম্বোর প্রাইস হচ্ছে 129 থেকে এবং শেষ হচ্ছে গিয়ে 400 টাকায়। তো আমি জাস্ট একটু কম্বোর প্রাইসগুলো আপনাদের দেখাবো, আসুন। ভেজ ভেজ এগুলো কিন্তু সব কম্বোর মধ্যে, এখান থেকে নন ভেজ কম্বো চালু হচ্ছে, এর পাশেও কম্বো, সব কম্বো, এগুলো কিন্তু সব কম্বোর মধ্যে রয়েছে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা মকটেলও রয়েছে। এই দেখুন, এত এতগুলো টাইপের মকটেলও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মকটেল মোটামুটি চালু হচ্ছে আপনাদের 80 টাকা থেকে, 80 থেকে হায়েস্ট হচ্ছে 110। 2-3 রকমের আমি কিন্তু মানে কম্বো এখানে নিয়ে নিয়েছি যেগুলো নন শেয়ারেবল। ভিডিওটি চালু করার আগে আমি একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, এটি হচ্ছে আপনাদের চ্যানেল। আমি কিন্তু টোটাল 3টে কম্বো অর্ডার দিয়েছি, তার মধ্যে ফার্স্ট কম্বোটা কিন্তু আমার কাছে চলে এসছে, যার দাম হচ্ছে 149 রুপিস। কি থাকছে তার মধ্যে? এই ফ্রাইড রাইস দিয়েছে পুরো একদম বাটি ভর্তি, মানে এই যে বলটা পুরো ভর্তি হয়ে উঁচু হয়ে পড়ে যাচ্ছে, এবং তার সাথে রয়েছে হচ্ছে শেজুয়ান চিকেন। শেজুয়ান চিকেনের পিস কিন্তু 4 পিস। আমি জাস্ট আপনাদের বলে দিই, এখানে কম্বোর মানে আপনি যদি না শেজুয়ান চিকেন না চান, এর জায়গায় কিন্তু আপনি হট গার্লিক চিকেন আছে, সেটাও 4 পিস, আর চিলি চিকেন আছে, সেটা কিন্তু 3 পিস। এই 3টে আইটেম আছে, যে তার মধ্যে যে কোনো একটা আপনাদের চুজ করতে হবে। তো আমি জাস্ট এই শেজুয়ান চিকেনটা চুজ করেছি, আর এই যে অক টোস্ট এগ রাইস আছে, আর তার সাথে রয়েছে হচ্ছে অক টোস্ট এগ নুডলস। আপনি এর জায়গায় নুডলসও নিতে পারেন, এই সুবিধাগুলো কিন্তু এর মধ্যে আছে। এছাড়া তন্দুরি রুটি বা রুমালি রুটি, যে কোনো 2 পিস রুমালি রুটি পাবেন। যদি আপনি এই রাইসের আইটেম না নিতেন, রাইস বা নুডল না নিতে চান, তাহলে আপনি কিন্তু রুটিও পেয়ে যাবেন। যা কোয়ান্টিটি দেখছি, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট, একজনের জন্য একদম পারফেক্ট পারফেক্ট। আমি জাস্ট এবার এই অক টোস্ট রাইস যেটা রয়েছে, এগ রাইস, এটাকে আমি জাস্ট একটু শেজওয়ান চিকেনের সাথে টেস্ট করবো। খুব ভালো হয়েছে, শেজুয়ান চিকেনটা একদম আচার আচার খেতে লাগছে, মানে দারুণ মনে হচ্ছে, জানো, টক ঝাল, হালকা ঝাল, টক প্লাস মিষ্টি মিশিয়ে একদম টেস্টটা ফাটাফাটি করেছে। খাবারের টেস্ট কিন্তু এই দুটো কিন্তু একদম দারুণ লেগেছে আমার। আমি একটু ফ্রাইড রাইসের যে রাইসগুলো দিয়েছে, এই রাইসগুলো জাস্ট একটুখানি দেখিয়ে দিই আপনাদের। উপরে বেশ চকচক করছে, ঘিয়েরা যেটা ইউজ করেছেন সেটা, তার সাথে বিনস রয়েছে, গাজর রয়েছে ছোটো ছোটো করে কাটা, এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, একটা আলাদা টেস্ট এসছে। এই শেজুয়ান চিকেন যেটা রয়েছে তার মধ্যে কিন্তু এই হালকা হালকা করে আমি জাস্ট এইখানটা তো দেখাই, এখানে কিন্তু এই যে স্প্রিং অনিয়ন দেওয়া, এর মধ্যে তো রয়েছেই, প্লাস শেজুয়ান চিকেনের মধ্যেও রয়েছে। তো স্প্রিং অনিয়নগুলো দিলে আলাদা একটা টেস্ট বাড়ে, খেতে দারুণ লাগে। তো জাস্ট একটা চিকেনের পিস আমি জাস্ট ট্রাই করে দেখি। চিকেনটা একদম ঠিকঠাক সেদ্ধ, একদম মুখে দিলাম গলে চলে গেলো সেরকমও না, হালকা কামড়াতে হচ্ছে, সেদ্ধটা একদম পারফেক্ট। ভ্যালেন্টাইন্স ডে দিনটা কিন্তু জমে যাবে। আচ্ছা, আমার কিন্তু নেক্সট কম্বো চলে এসছে। ফার্স্ট কম্বোটার দাম ছিল কিন্তু 149, আর এইটার দাম কিন্তু 199। তো আমার এটার মধ্যে এই যে কম্বোটার নাম সেটা হচ্ছে ইন্ডিয়ান নন ভেজ সুপ্রিম। এটার মধ্যে দিয়েছে কাশ্মীরি পোলাও, তার সাথে আমি নিয়েছি 1 পিস মাটন কষা, আর তার সাথে এই একটা ফিশ ফিঙ্গার, যার দাম হচ্ছে 199 রুপিস। আর অল্প করে আমি এই কাশ্মীরি পোলাওটা নিয়ে নিয়েছি, যার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পনির দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ফুল পনির, মানে ভালো পরিমাণে পনির আছে। আর একজনের জন্য আমি আগেরটাও যেটা বলেছিলাম সেটাও কিন্তু একজনের জন্য যথেষ্ট ছিল, এবং এই যে এই আইটেমটা যেটা নিয়েছি 199, এটাও কিন্তু একজনের জন্য যথেষ্ট, মানে ভরে যাবে।
আমি জাস্ট চালু করছি হচ্ছে এই ফিশ ফিঙ্গারটা দিয়ে। এই যে ফিশ ফিঙ্গার যেটা রয়েছে এটা কিন্তু এনারা বলছেন ফুল ভেটকি মাছের। জাস্ট আমি একটু ভেঙে ভেতরটা দেখি, আমি নিজেও দেখিনি আর আপনারাও দেখুন সাথে। এই ভেতরে ভেটকি মাছের যে ইয়েটা রয়েছে ওপরে পুরটা কিন্তু মোটামুটি থিকনেসটা ভালোই আছে, কিন্তু ভেটকি মাছটা ভেতরে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর এইখানে ভেটকি মাছটা কিন্তু যথেষ্ট জুসি, জুসি মাছ যেটাকে বোঝায় একদম সেম জুসি মাছ। তো আমি জাস্ট একটু একটা টেস্ট করে দেখা যাক এটা ফিশ ফিঙ্গারটা ভালো খেতে ভেটকি মাছের। যে এরানা যে বলছেন ভেটকি মাছ দিয়েছেন তার ভেটকি মাছের কিন্তু টেস্টটা পুরো আসছে এবং ভেটকি মাছের গন্ধটা খুব সুন্দর আসছে। তাছাড়া একটুখানি স্যালাড নিন। এবার কিন্তু আমি আসছি হচ্ছে এই কাশ্মীরি পোলাও যেটা আছে, এই কাশ্মীরি পোলাওতে পনির, পনিরটাকে কিন্তু দিয়ে আমি জাস্ট একটু কাশ্মীরি পোলাওটাকে টেস্ট করব। অদ্ভুত সুন্দর খেতে কাশ্মীরি পোলাওটা, অদ্ভুত হয়েছে, দুর্দান্ত। আর সাথে একটু মাটনটাকে একটু মিলিয়ে নিই, মাটনের যে এই মাটন এক পিস আছে, যদিও মাটনের যা দাম তাতে এক পিস দেওয়াটাই প্রচুর এখন কষ্টের ব্যাপার, তো এই মাটনটাকে জাস্ট আমি একটুখানি নিয়ে এর কারিটা দেখতে পাচ্ছেন, জাস্ট বাপ রে বাপ, উপরে তেলটা একদম সাইডে চলে গেছে আর এই থকথকে কারি। মাটন কষাটা জাস্ট আমি এমনি টেস্টটা করি, হালকা চাল উঠেছে এর সাথে, দুর্দান্ত মাটন কষাটা, দুর্দান্ত এক্সিলেন্ট মাটন কষা, দারুণ হয়েছে। একবার নিলে মনে হবে আর একটা আমি এমনি আলা কাটটা অর্ডার করি, মটন কষার টেস্টটা এত সুন্দর খেতে। এরকম সাইজের এই মটনটা দিয়েছে নারা, তো জাস্ট আমি মটনটাকে একটুখানি কামড়িয়ে দেখি এর সফটনেসটা কীরকম করেছে, দুর্দান্ত। একদম যা মটন সেদ্ধ হওয়ার দরকার একদম তা সেইটাই, সেই রকমই সেদ্ধ হয়েছে, একটু ইয়ে করে বললে ওর থেকে একটু বেশি সেদ্ধ হয়েছে, মানে দারুণ সেদ্ধ। এনারা যারা যারা বয়স্ক আছেন তাদের জন্য খেতে কোনো অসুবিধা হবে না, দাঁতে আটকানোর কোনো ব্যাপার নেই। আর কোনো খাবারে এখন অবধি কিন্তু আমি এক ফোঁটা ঝাল পাইনি, বাচ্চারা এসে কিন্তু দারুণভাবে এনজয় করতে পারবে। যারা যারা ঝাল কম খায় তাদের জন্য কিন্তু একদম রেকমেন্ডেড রইল এই রেস্টুরেন্ট। বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার সাথে এগ, একটা চিকেন এরকম দুর্দান্ত বড় সাইজের লেগ পিস, তার সাথে রায়তা স্যালাড, শেষ হয়নি, ভাবা যায় 300 টাকা, মাত্র 300 টাকা। বিরিয়ানিটা টেস্ট করব, টেস্ট করে আপনাদের বলবো কীরকম। তবে এই এনারা যা বিরিয়ানি দিয়েছেন আমার তো মনে হয় এটাকে, যদিও এদের এখানে শেয়ারেবল নেই কিন্তু আমার মনে হয় এটাকে আর কি শেয়ারেবল করা উচিত ছিল। কম্বোগুলো কিন্তু সব নন শেয়ারেবল। জাস্ট আমি একটুখানি বিরিয়ানি নেব, মটনের পিসটা নিয়ে নিলাম, এইরকম সাইজে একটা আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে, রাইস নিয়ে নিই, জাস্ট আমি টেস্টটা করি, টেস্ট করে আপনাদের সব কিছু বলে দিই, তারপরে কিন্তু আরাম করে আমি বসে খাবো। এটা আমার সব ভিডিওতেই থাকে এবং এটা তো সেম জিনিস। বিরিয়ানিটা জাস্ট আমি একটুখানি দেখি, বিরিয়ানিটা অয়েলি আছে, অয়েলি ইন দ্য সেন্স মানে মানে ঘিটা এটা কিন্তু বেশ লেগে রয়েছে এবং চকচক করছে, ঠিকঠাক। বিরিয়ানি আউট অফ 5, 4 বিরিয়ানি রেটিং থাকবে। যে কম্বো যে মাটনের পিসটা, জাস্ট মাটনটা একটুখানি ছিঁড়ে দেখাই, যথেষ্ট নরম, এরকম টাইপের মাটন দিয়েছে। তো মাটনটাকে একটুখানি টেস্ট করা যাক, মাটনের সফটনেসটা একদম ঠিকঠাক, ঠিকঠাক ইন দ্য সেন্স একদম আমি বলবো যে লবলাতে মটন, যেটা একদম মুখে দিলাম চাপ দিলাম সঙ্গে সঙ্গে ভেঙে গেল, মানে গলে গেল, সেই ব্যাপারটা নেই। মটনটার সেদ্ধ একদম পারফেক্ট, পারফেক্ট মানে যেটুকু বিরিয়ানির জন্য হওয়া দরকার একদম সেইটুকু। আচ্ছা এবার হালকা করে আমি জাস্ট একটু এই চিকেনের কারিটা আমি জাস্ট জাস্ট আপনাদের দেখা যায়, কারিটার উপরে চিকেন চাপের যে কারিটা রয়েছে না, কারিটার উপরে তেলটা দেখুন, ও বাহ, একটু কারিটা দিয়ে টেস্ট করি। মানে কারিগুলো না, প্রত্যেকটা কারি যে রকম কারিগুলো খাচ্ছি না, কারিগুলোর টেস্ট একদম অদ্ভুত, মানে খুব খুব ভালো, দুর্দান্ত কারিগুলো আমার দারুণ লাগছে খেতে। এটাকে নিয়ে একটু বাবা ঠ্যাংটাকে নিয়ে ভাবলাম লড়ালড়ি করবো, ঠ্যাং তোলার আগেই তো ঠ্যাং থেকে মাংস ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, মানে খুলে বেরিয়ে আসছে। চিকেনটা এত সুন্দর নরম হয়েছে, দেখুন টানতে হচ্ছে না, মানে হালকা টানছি, তাতেই এই পাশটা দেখুন জাস্ট ধরছি, এরকমভাবে সব খুলে বেরিয়ে আসছে, মানে চিকেনটা মানে দারুণ সেদ্ধ হয়েছে, এটা ভেবেছি একদম টাই, এটা দুর্দান্ত নরম, মানে দারুণ লাগছে খেয়ে। আর তার সাথে এই সুন্দর রায়তাটা দিয়েছে, রায়তাটার সাথেও বিরিয়ানি একটুখানি টেস্ট করবো, রায়তার সাথেও পুরো বিরিয়ানিটা কিন্তু একদম জমে গেল। তবে আমি বলবো রায়তা ছাড়ুন, চিকেন চাপটা ধরুন, রায়তা ধরো যারা একটু তেল ঝাল মশলা খাবো তাদের জন্য আমি বলবো রায়তা দিয়ে খান, কিন্তু যারা একটু তেল ঝাল মশলা বেশি খান, মানে যারা খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই চিকেন চাপের যে কারিটা দিয়েছে না, কারিটা একদম অসাধারণ, মানে একদম ফাটাফাটি। আচ্ছা এইগুলো খাওয়ার পরে লাস্টে কিন্তু এই এক গ্লাস পুরো একটা
কোক বা কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, এইটা জাস্ট খাওয়ার আগে আমি একটাই কথা বলবো, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। প্রচুর খাওয়া দাওয়া আমি কিন্তু দেখালাম, তো কিন্তু আমার আপনাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট বা অনুরোধ যেটা আপনারা ভাবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করবো, টাটা।